নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। গাছ করলে সবাই ভালো থাকে, মন শরীর অনেক কিছু ভালো থাকে। তোমরা সবাই গাছ করছো তো? আর আমরা এই যে প্রচুর গরমকাল পড়ে যাচ্ছে, আমরা কী কীভাবে জৈবভাবে কত রকম সার তৈরি করে নেওয়ার এখন কিন্তু উত্তম সময় বলা যায়। তাই আমি তোমাদের কাছে একটা অতি গুরুত্বপূর্ণ এবং গাছের জন্য খুবই প্রিয় খাবার, আমি এই সারটা কীভাবে তৈরি করি আজ তোমাদেরকে আমি শেয়ার করলাম। আমি তো খুবই উপকারী হয়েছি গাছের জন্য, আর এই সারটা দিয়ে তোমাদেরকেও তাই আমি আজকে শিখিয়ে দেবো বলে আমি নিয়ে এসেছি। দেখো, ডিমের খোসা। এই ডিমের খোসাগুলো কিন্তু আমার, যেগুলো কাঁচা ডিম বলে, ভেঙে নেওয়া সেই ডিমের খোসাকে আমি ধুয়ে রৌদ্রে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। কোনো রকম সিদ্ধ করা ডিমের খোসা না এগুলো। তাদেরকে আমি সম্পূর্ণ, তোমরা কিন্তু মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ড করতেই পারো, আর আমি ইঁটে করেই ভালো করে ছোট্ট ছোট্ট গুঁড়ো করে নিলাম। আর এই প্যাকেটের মধ্যে আছে আমার চায়ের পাতা। বাড়িতে যে চা খাওয়া হয়, চিনি ছাড়া দুধ ছাড়া, সেই চায়ের পাতা আমি সংগ্রহ করে রেখেছি। আর দেখো, আমি একটা জার নিয়ে নিলাম, জারের মাথাটা আমি কেটে নিয়েছি। আর তোমরা এইরকম একটা জিপার দেওয়া কোনো প্যাকেটও সংগ্রহ করতে পারো। আর এর সাথে আছে পেঁয়াজের খোসা। এই তিনটে জিনিস আমি সংগ্রহ করে রাখি এবং আমি এইরকম জারের মধ্যে একটা সম্পূর্ণ গাছের উপযুক্ত খাবার আমি তৈরি করে নিই। নাইট্রোজেন, পটাশ আর ফসফরাস থাকে। এই জানো, এই যে পেঁয়াজের খোসা দিচ্ছি, এর মধ্যে তো তোমরাই জানো, এখন আমরা বাগানিরা অনেকেই জানি যে এই পেঁয়াজের খোসার মধ্যে পটাশে সমৃদ্ধ থাকে। আর পটাশ আমাদের ফুল ফল আনতে গাছে সাহায্য করে। গাছ কী ধরনের খাবার চায়? গাছ নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ, এই তিনটে খাবার, জল, রৌদ্র আর যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্টস যদি দিতে পারো, তাহলেই গাছ চকচকে ঝকঝকে স্বাস্থ্যবান ফুল ফলে পরিপূর্ণ একটা গাছ তৈরি হয় আমাদের। আর এই নাইট্রোজেন সমৃদ্ধ খাবার হচ্ছে সব থেকে বেশি থাকে চায়ের পাতায়। দেখো, আমি এই চা পাতাগুলো সংগ্রহ করে রাখি। এই চা পাতায় কোনো রকম চিনি বা দুধ থাকে না, শুধুমাত্রই লিকার চায়ের মধ্যে চায়ের পাতা ভেজানো থাকে, সেগুলো আমি সংগ্রহ করে রেখে দিই। আর এই যে ডিমের গুঁড়ো, ডিমের খোসার গুঁড়ো, আমি দেখছো এর মধ্যে থাকে ফসফরাস। নাইট্রোজেন আর ফসফরাস ডিমের খোসা থেকে পেলাম, আর নাইট্রোজেন পেলাম চায়ের পাতা থেকে, আর পেঁয়াজের খোসায় থাকছে পটাশ। হয়ে যাচ্ছে না এনপিকে? দেখো, এইভাবে তোমরা এক স্তর পেঁয়াজের খোসা দিলে, এক স্তর চা পাতা দিলে, এক স্তর ডিমের খোসা ছড়িয়ে দিলে, এই রকমভাবেই তোমরা জারটা পরিপূর্ণ একদম ভর্তি করে রাখবে। যেমনি দেখবে একটু নিচে নেমে গেছে, আবার যেটুকু সংগ্রহ হলো আবার সেটুকু দিয়ে দিলে। এইরকমভাবে ভাবে তোমরা 15 থেকে 1 মাস এই জিনিসটা রেখে দেবে তোমরা। দেখো, আমি যেভাবে দিচ্ছি, অনেক অনেক ডিমের খোসা আমি জড়ো করে এক জায়গায় রেখেছি, তবে আমি কখনো ওই সেদ্ধ করা ডিমের খোসা আমি দিইনি, সেদ্ধ করা ডিমের খোসা। তো আমার ওই ডিমগুলো শুধুমাত্রই ডিমের খোসাগুলো আমি ওই ফাটিয়ে নেওয়া এবং সেগুলোকে আমি ভালোভাবে জলে ধুয়ে নিই। আর দেখো, এই প্যাকেট থেকে আমি কিন্তু ইউজ করা নয় কিছুটা চা পাতা, আমি শুকনো চা পাতা বার করছি, সেগুলো আমি ডিমের খোসার সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে তা সেইটাই আমি আবার ওর ভিতরে দিয়ে দিচ্ছি ওই জারের ভিতরে। গাছের জন্য এটি খুবই উপকারী একটা খাবার। আর এই গ্রীষ্মকালে গাছ যত তোমরা এই ধরনের খাবার দেবে, দেখবে গাছ একদম তরতাজা সবুজ থাকবে, রৌদ্র থাকলেও একদম গাছ কিন্তু তোমাদের হেলে পড়বে না। দিয়ে দিলে, দিয়ে তারপর কী দেবে তোমরা? ওপরে যেহেতু আমি শুকনো চা পাতা দিয়েছি, সেই জন্য আমি কী দেবো, দুমুঠো, মানে হাতের মুঠো করে জল দিচ্ছি, বা তোমরা জল স্প্রে করতে পারো, অল্প অল্প জল এরকম ছিটিয়ে দেবে তোমরা, অল্প
হাতের আর কতটুকু জল ওঠে? এবার আমার কাছে কোনো স্প্রে সামনে বোতল ছিল না, তাই না, ওটা স্প্রে করলেও হতো। অল্প ওপরটায় এ করে দেবে, দিয়ে দেখো একটা বড় প্লাস্টিক তোমরা এইভাবে মুড়ে দেবে। যেহেতু আমি পুরো কভার করে জারটা আমি কেটেছি না, সেই জন্য একটা প্লাস্টিক পুরো সম্পূর্ণ, যাতে না বাইরের হাওয়া ভিতরে ঢোকে, ডিকম্পোস্ট হতে সাহায্য করে, তিনটে একবারে মিক্সড হয়ে যাবে। আবার দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আমার সারটা শেষ হয়ে গেছে, এইটুকু আছে, এই রকম তার শেষে পরিণত হবে, এই রকম অবস্থায় এসে যাবে, তখন তোমরা গাছের গোড়া সরাসরি দিতে পারবে, এই রকমই ভাব এসে যাবে। আমার সবটা শেষ হয়ে গেছে, তাই আমি নতুন করে আবার তৈরি করছি। এটা আগের অল্প একটু ছিল, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সারটি অতি শক্তিশালী একটা জৈব সার, গাছের জন্য খুবই উপকারী। এটি তোমরাও করো, দেখবে যে জৈব এনপিকে বলতেই পারো তোমরা এটাকে। আর গাছের জন্য এই এই রকমভাবে যদি আমরা এক এক রকম সার তৈরি করে গাছে দিই, কত না গাছ ভালোবাসে। দেখো আমি নিজেই চাষ করেছিলাম, অল্প পেঁয়াজ আমি করেছিলাম, দেখো কিছুটা পেঁয়াজ তুলেছি, কিছুটা এখনও ভিতরে ছিল, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে তুলে তুলে দেখাচ্ছি। এদিকে আমি পেঁয়াজের খোসা দিয়ে সার তৈরি করলাম, আর এদিকে আমি পেঁয়াজ তৈরি করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুবই সহজ পদ্ধতিতে পেঁয়াজ হয়, খুব অল্প জল লাগে, হ্যাঁ সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই রকমভাবেই সমস্ত সার করবে, সমস্ত গাছে ওই সারটা দিতে পারবে। আর গাছের জন্য তো জানো এনপিকে একটা সমৃদ্ধশালী গাছের খাবার। আর এই টক গাছে এখনও আমার শীতের শেষেও এখনও ফুলগুলি আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একটু দেরি করে এই টক গাছে ফুলগুলো আমার এসেছে, আমি ছাওয়ার মধ্যে রেখে দিয়েছি, এখনও ফুলগুলো, ওপরের ফুলগুলো এখনও সম্পূর্ণ কুড়িগুলো ফাটেনি, এখনও খুব সুন্দর, এখনও ফুলগুলো এখনও সম্পূর্ণ ফুটবে। জৈবভাবে করা হলে ফুল, গাছের ফুল কিন্তু অনেক দিন থাকে, আমি এটা দেখেছি। রাসায়নিকভাবে করলে ফুল তাড়াতাড়ি গাছে শুকিয়ে যায়, কিন্তু জৈবয়, এই জন্যই আমাদের জৈব সারের দিকে এতটা ঝোঁক আমাদের, তাই না? এটা আমার অপরাজিতা গাছ, বেগুনি রঙের অপরাজিতা, শুকনো ফুল আমি কেটে ফেলে দিই, কারণ বীজ হতে দিলে গাছে, মাদার গাছ হয়ে গেলে গাছ তো ফুল কম দেবে, ছোট্ট গাছ, তাই আমি সমস্ত শুকনো ফুল গাছ থেকে কেটে ফেলে দিই। এরকমভাবে তোমরাও দিও। তোমাদেরকে আজকে খুবই উপকারী একটা ভিডিও দিলাম, আমাদের এই গ্রীষ্মকালে গাছের জন্য একটা খুবই শক্তিশালী জৈব সার, তোমরা অবশ্যই করে দেখো। তাহলে আজকে তাহলে যাই, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। তোমরা আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর গাছের গোড়ায় একদম তোমরা আগাছা তুলে ফেলে দেবে, কারণ এই যে সার দিচ্ছ আগাছাগুলো খেয়ে নেবে, আর গাছকে তোমাদেরকে আর বড় হতে দেবে না, ফুল ফল কম হবে। তাই অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে, গাছের সাথে থাকবে, দেখবে গাছের কি বলতে চায় যে গাছ তোমরা বুঝে যাবে। আর এই ধরনের জৈব সার আমরা দিই বলে গাছ কত তরতাজা, কত সুন্দর হয়। তোমরাও জৈব সারগুলো ঘরে তৈরি করো। তাহলে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিল।